আমাদের সমাজে সুন্নতি পোশাকের নামে বিশেষ ধরনের পোশাক পরিধান করা হয়। আসলে সুন্নতি পোশাক কোনটি? মুর্দাকে কবরে কিভাবে রাখা সুন্নত? একজন এক এক কথা বলেন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুর্দাকে কবরে কিভাবে রাখবেন? আল্লাহর সঙ্গে সাক্ষাতের আখিরাতের যাত্রা একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তাকে ওই রাখার সময় আমরা অনেকে সুন্নাহ পদ্ধতিতে রাখতে পারি না। দোয়া ঠিকই পড়ি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে এবং রাসূলের সুন্নাত অনুযায়ী নিয়ম অনুযায়ী রাখলাম। আসলে নিয়ম হচ্ছে উল্টা। কয়েকটা পদ্ধতি আছে ভাই, তিনটা পদ্ধতি আছে, এর ভিতরে একটা আছে একেবারে পরিষ্কার ভুল, আর দুইটা আছে সঠিক। এর মধ্যে একটা হলো সর্বোত্তম এবং সুন্নাত, সেটা কোনটা? সেটা হলো কবর খনন করার পর গর্ত করে খনন করলেন মুর্দার জন্য মাপ অনুযায়ী, পশ্চিম পাশের যে কবরের আপনার অংশটা মাটি ওইটা নিজ দিয়ে একটা সুড়ঙ্গ করবেন, সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটাকে সুন্দর করে এমনভাবে করবেন যে সুড়ঙ্গের ভিতরে গোটা লাশটা ঢুকাই দেওয়া যায়। কথা কি বুঝাতে পারছি? কবরের পশ্চিম পাশের যে মাটির অংশটা এইটার নিচ দিয়ে একদম সুন্দর করে সুরাঙ্গা করে লাশটাকে পুরো সুড়ঙ্গের ভিতরে দিয়ে দিবেন। সুড়ঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ অন্যান্য চাটা ইত্যাদি দিয়ে মাটি দিবেন। এটা হলো সুন্নাহ সম্মত। কথা কি বুঝাতে পারছি? সবচেয়ে উত্তম এটাই করবেন। এটা যদি করা না যায়, বৃষ্টির কারণে মাটি ভেঙে পড়বে, সুড়ঙ্গ করা যাচ্ছে না, করলেই ভেঙে পড়ে, কোনোভাবে টিকে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে একটু গভীর করে আরেকটা গর্ত করবেন। সেই গর্তের ভিতরে লাশ রাখবেন, রাখার পর যাতে করে গর্তের ভিতরে পুরো লাশটা প্যাকের মতো হয়ে যায়, তার উপরে এবার বাঁশ দিয়ে আপনার ছাউনি দিয়ে তার উপরে চাটা দিয়ে আপনি দাফন করতে পারেন, এটাও করা যায়, কিন্তু ওইটা হলো উত্তম। তিন নম্বর আরেকটা পদ্ধতি হলো, অনেকে দেখবেন কবরের এমনি পশ্চিম পাশে একটু ঠেলে ধুয়ে বা পূব দিকে একটু ঠেলে ধুয়ে আপনার ওইটার সাথে কোনোরকম লাশে একটু কাইট করে ধুয়ে বা চিত করে ধুয়ে ওইটার উপরে বাঁশ দিয়ে দাফন করে দেয়, এটা হলো সুন্নতের খেলাফ। অনেক জায়গায় এরকম দায় সারা কবর দেয়। অতএব একটা মানুষকে কবর দিবেন, আল্লাহর সাথে সাক্ষাতের শেষ যাত্রা এসে চলে যাবে, ওই টাইমেও সুন্নত অনুসরণ করবেন না, এটা ভুল কথা, খেয়াল করা উচিত। এগুলো আমাদের আমাদের সমাজে সুন্নতি পোশাকের নামে বিশেষ ধরনের পোশাক পরিধান করা হয়। আসলে সুন্নতি পোশাক কোনটি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, এত সময় নামে শেষের দিকে। সুন্নতি পোশাকের কিছু মার্কা এবং আপনার কিছু নিদর্শন আছে। ড্রেস কোড ইসলাম দিয়ে যে পোশাকের কিছু নীতিমালা দিয়েছে সেগুলো অনুসরণ করতে হবে। যেমন পুরুষরা ঢিলাঢালা পোশাক পরবেন, যে অঞ্চলে যে পোশাক প্রচলিত আছে পোশাক পরলে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত জুব্বা পরেছেন, চাদর পরেছেন, লুঙ্গি পরেছেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। টুপি পরেছেন, সাহাবা ইকরাম টুপি পরতেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এগুলোর অ্যাকচুয়াল ধরনটা কি, সেটা কি গোল না, কতটুকু গোল, কতটুকু লম্বা, কতটুকু কি, এত মাপ ঝোপ আমরা যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে করি সেটার বিবরণ এতটা সংরক্ষিত নাই। তবে তিনি মোটার উপরে জুব্বা চাদর এগুলো পরতেন। আর এগুলো আমাদের অঞ্চলে প্রচলিত যেগুলো আছে লুঙ্গি এবং ফাড়া পাঞ্জাবি যদি কেউ পরে তাহলে খেলাফে সুন্নত করছে এটা বলা যাবে না, এটাও চলবে। তবে ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় বা অন্য কোনো ধর্মের ধর্মীয় পোশাক পরবেন না, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আছে। পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ, মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করবেন না। আজকাল কিছু পাঞ্জাবি বাইর হয়েছে, ঈদের সময় বেশি দেখা যায় যে পুরুষদের পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয়, দেখছেন আপনারা? তো এটা তো মহিলার জন্য ওড়না দিবে, পুরুষ আবার পাঞ্জাবির সাথে ওড়না দিবে কেন? পুরুষ মহিলা আবার বান্ধরছে, অনেক পুরুষ আছে একটা মহিলা আবার গলায় ঝুলায় সুন্দর করে মহিলাদের মতো। আচ্ছা, আবার মেয়েদের ক্ষেত্রে একই কথা, পুরুষদের ভান্ধরে দেখবেন যে শার্ট পরে, গেঞ্জি পরে, ভাব চকর প্যান্ট পুন পরে, ওটাকে পুরুষ না মহিলা বোঝার উপায় থাকে না, আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহীনা ওই পুরুষদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় যেই পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে, আর ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে। পুরুষ পুরুষের মতো, মহিলা মহিলাদের মতো থাকতে হবে। আল্লাহ তাআলা তাদের সৃষ্টিতে অনেক বৈচিত্র্য ব্যতিক্রম রেখেছেন, সে আলোকে তাদের ড্রেস কোডও ভিন্ন হবে। এবং পুরুষরা টাকুন নিচে পোশাক পরবে না, পাঞ্জাবি জুব্বা চাদর প্যান্ট পায়জামা এগুলা লুঙ্গি ইত্যাদি, আর মহিলারা তারা বরং টাকুন নিচেই পড়বে, যথাসময় উপরে পড়বে না, বিশেষ করে যখন বাইরে যাবে পর্দার খেলাফ হবে। এভাবে ইসলামের ড্রেস কোড মেনে চললেই চলবে, একেবারে টুপি সবসময় লাগিয়ে রাখতে হবে, না হলে গুনাহ হবে, এরকম কোনো বিষয় নাই।